প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই তোমরা ভালো আছো মিসও ভালো আছি মিস আবার চলে এলাম তোমাদের সাথে তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে আমরা আজ জানব বাংলাদেশের জনসংখ্যা সম্পর্কে আমরা এখানে বেশ কয়েকটি ছবি দেখতে পাচ্ছি ছবিগুলোতে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন পরিবেশে জনসংখ্যার অবস্থান এই যে আমরা আমরা কি গ্রাম শহর যেখানেই বলো না কেন যারা বসবাস করি তারা কি সবাই জনসংখ্যা এই যে আমাদের দেশের উন্নয়ন অগ্রগতি সর্বক্ষেত্রে ভূমিকা রাখে কারা এই জনগণরা আমরা যদি সম্পদ না হয়ে বোঝায় পরিণত হই তখন কি আমাদের দেশে উন্নয়ন ব্যাহত হয় আর আমরা যদি যথাযথভাবে উন্নয়নের দিকে এগিয়ে যাই তাহলে কি আমরা নিজেদের কি সম্পদে রূপান্তরিত করতে পারি তাহলে আমরা প্রথমেই কি জানবো আমাদের বাংলাদেশের জনসংখ্যা সম্পর্কে জানবো জনসংখ্যার প্রথম যেটি ভিত্তি সেটি হচ্ছে জনসংখ্যার আকার আমরা কি পরিমাণ জনসংখ্যা রয়েছে সেটি আমরা এখন জেনে নিব জনসংখ্যার আকার দু হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা চোদ্দ কোটি সাতানব্বই লক্ষ বাহাত্তর হাজার তিনশো চৌষট্টি মোট জনসংখ্যার নারী পুরুষের শতকরা অনুপাত অনুপাত আয়তনের দিক থেকে বাংলাদেশ পৃথিবীর নব্বইতম দেশ জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে বাংলাদেশের অবস্থান অষ্টম দেশের মোট আয়তন এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশত সত্তর বর্গ কিলোমিটার এখানে প্রতি বর্গ কিলোমিটারে মোট জন মানুষ বসবাস করে একে বলা হয় জনসংখ্যার ঘনত্ব চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা যে এই বাংলাদেশের জনসংখ্যার আকার সম্পর্কে জানলাম এটি থেকে আমরা এখন একটি কাজ করব সেটি হচ্ছে আমাদের দেশের মোট জনসংখ্যার যদি অর্ধেক নারী ও অর্ধেক পুরুষ হয় তবে বাংলাদেশের নারী ও পুরুষের সংখ্যা কত হ্যাঁ আমরা ঝটপট কি করি আমরা সেটি বের করে ফেলি আমরা যদি নিজেরা নিজেরা না পারি তাহলে কি করব। একটু ভেবে চিনতে কি করব। পাশে যে থাকবে মা বাবা বা আমাদের শিক্ষক তার সাহায্য নিব নিয়ে আমরা দ্রুতই এটি বের করে ফেলবো যেমন আমাদের দেশের মোট জনসংখ্যার যদি অর্ধেক নারী ও অর্ধেক পুরুষ হয় তাহলে দু হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী সাত কোটি আটচল্লিশ লক্ষ একাত্তর হাজার দুইশো পাঁচ জন নারী ও সাত কোটি ঊনপঞ্চাশ লক্ষ এক হাজার একশো জন পুরুষ রয়েছে এখন আমরা কিছু কথা দেখতে পাচ্ছি এই যে কথাগুলো এগুলো আসলে কি এগুলো বলতে আমরা কি বুঝি সেগুলো আমরা ঝটপট মুখে মুখে বলবো এবং লিখে ফেলব আদমশুমারি জনসংখ্যার ঘনত্ব নারী পুরুষের অনুপাত আদমশুমারি আদমশুমারি বলতে জনসংখ্যা গণনা করাকে বোঝায় জনসংখ্যার ঘনত্ব জনসংখ্যার ঘনত্ব বলতে জনসংখ্যার প্রতি বর্গ মিল কিলোমিটারে বসবাসকারী মোট জনসংখ্যার পরিমাণকে বোঝায় অর্থাৎ প্রতি বর্গ কিলোমিটারে আমরা কি পরিমাণ জনগণ বসবাস করি সেই সংখ্যাটাকে বোঝায় নারী পুরুষের অনুপাত নারী পুরুষের অনুপাত বলতে একটি দেশের মোট জনসংখ্যার মধ্যে পুরুষের তুলনায় নারীর সংখ্যা বা নারীর তুলনায় পুরুষের সংখ্যা কত তার শতকরা হিসাবকে বোঝায় চলো বন্ধুরা আমরা এখন একটি কি মজার খেলা বলতে পারো এটি যেমন মনে করো এটি মজার খেলাও বলতে পারো আবার একটি কল্পনাও বলতে পারো যেমন হচ্ছে মনে করো আমরা অনেক ভিড়ে গাড়ি অথবা রিকশায় বসে আছি তখন কেমন লাগে একটু ভাবো তো হ্যাঁ আমরা চোখ বন্ধ করলে কি সেই দৃশ্যটি দেখতে পাব তাহলে আমরা একটি কাজ করি এই মজার খেলাটি হচ্ছে আমরা চোখ বন্ধ করে সেই দৃশ্যটি যে দেখলাম সেটি সুন্দর করে একটি খাতায় এঁকে ফেলি এবং আমরা একটি বাক্যে সেটি লিখে ফেলি যেমন আমরা লিখতে পারি অনেক ভিড়ে গাড়ি অথবা রিক্সায় বসে থাকতে আমার একদম অস্বস্তি লাগে তাহলে আমরা সেরকম একটি চিত্র এঁকে ফেলি আর এই অস্বস্তিকর পরিবেশটা আমরা কিভাবে স্বাভাবিক পরিবেশে নিয়ে আসতে পারি সেটিও চিন্তা করতে পারি আমরা সেরকমও একটি ছবি পাশে আঁকতে পারি এবং এটি কি করে সম্ভব তা নিয়ে আমরা ভাবতে পারি এই যে এত ভিড় এত অস্বস্তি এটা থেকে পরিত্রাণের যে উপায়গুলো রয়েছে সেটাও আমরা ঝটপট লিখে ফেলি এখন আমরা একটি প্রশ্ন পড়ব এবং প্রশ্নটির সঠিক উত্তর আমরা ছটপট লিখে ফেলব আর যদি সেটি না করি তাহলে আমরা কি সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দিয়ে দিব জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ পৃথিবীতে কততম জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে বাংলাদেশের অবস্থান সপ্তম অষ্টম নবম নাকি দশম বলো তো কত হবে সঠিক উত্তর অষ্টম তাহলে কি এই যে আমরা বাংলাদেশের জনসংখ্যার আকার সম্পর্কে জানলাম এর থেকে আমরা কি বুঝতে পারি আমাদের দেশের যে আয়তন দেশের যে জনসংখ্যার ঘনত্ব এতে কি আমাদের মাথাপিছু জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে এই জন্য আমাদের কি জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে হবে আমাদের পরিবেশ সংরক্ষণ করতে হবে আমাদের কি এই জনগণ শুধু বোঝা না হয়ে কি করে সম্পদে রূপান্তরিত হয় আমাদের সেই উদ্যোগগুলো এখন থেকেই গ্রহণ করতে হবে এ বিষয়ে আমরা কি বড়দের সঙ্গে আলোচনা করব আমরা আমাদের শিক্ষকদের সঙ্গে কথা বলবো আর কি সেই অনুযায়ী আমরা গড়ে উঠবো আমরা পরবর্তী ক্লাসে আরও মজার একটি পড়া নিয়ে আসবো সেটি কি বলতো হ্যাঁ সেটি হচ্ছে জনসংখ্যা ও পরিবার এই যে জনসংখ্যার সাথে পরিবারের কি ভূমিকা রয়েছে সেটি আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করবো ফলে আজকের পাঠা আমরা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনায়